রেশন কার্ড ঠিক দু ধরনের, সাবসিডাইজড অ্যান্ড নন সাবসিডাইজড। আবেদন পদ্ধতিও দু ধরনের, অফলাইন অ্যান্ড অনলাইন। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে, যে রেশন কার্ডে আবেদন আপনারা অফলাইনে করবেন নাকি অনলাইনে। কারণ আমি ফেসবুকে দেখেছি বিভিন্ন কমেন্টে আপনারা রেশন কার্ড হাতে পাওয়ার পরে বিভিন্ন জন পোস্ট করেছেন যে এই রেশন কার্ডগুলো দিয়ে আপনারা রেশন সামগ্রী পাবেন কিনা। আসুন আমরা এবার প্রথমে সাবসিডাইজড এবং নন সাবসিডাইজড এই দুটো ব্যাপারকে ভালোভাবে বুঝে নিই। আমরা যদি দুটো ব্যাপারকে ভালোভাবে বুঝে নিতে পারি, তাহলে আমরা সমস্ত কনফিউশনের বাইরে হয়ে যাবো, যে আমাদের মধ্যে কোনো সন্দেহ বা কোনো ডাউট বা কোনো প্রশ্ন চিহ্ন আর থাকবে না যে আমরা আমাদের রেশন কার্ডগুলো দিয়ে রেশন সামগ্রী পাবো কিনা। সো সাবসিডাইজড যে রেশন কার্ডটার কথা আমি বলছি, সাবসিডাইজড রেশন কার্ড মানে হচ্ছে আপনি এই রেশন কার্ডগুলো দিয়ে কম মূল্যে, বাজার মূল্যের থেকে কম মূল্যে রেশন দোকানে রেশন সামগ্রী পাবেন। অর্থাৎ ভর্তুকি, সাবসিডির কথা অর্থ হচ্ছে ভর্তুকি। অর্থাৎ এই ভর্তুকি যুক্ত রেশন কার্ড গুলো দিয়ে আপনি রেশন দোকানে গেলে যে রেশন সামগ্রী, যেমন চাল, ডাল, চিনি, আটা, যেগুলো বরাদ্দ আছে আপনার কার্ড অনুযায়ী, সেই প্রোডাক্ট গুলো, সেই সামগ্রী গুলো আপনি কম মূল্যে, অর্থাৎ বাজার মূল্যের থেকে কম মূল্যে, যে মূল্যে রেশন দোকান থেকে দেওয়ার কথা সে মূল্যে আপনি পাবেন। সো এটা হলো সাবসিডাইজড রেশন কার্ড, অর্থাৎ সাবসিডি যুক্ত রেশন কার্ড মানে ভর্তুকি যুক্ত রেশন কার্ড। আর নন সাবসিডাইজ রেশন কার্ড মানে হচ্ছে যে রেশন কার্ড গুলোতে কোনো সাবসিডি নেই, যে রেশন কার্ড গুলোতে কোনো ভর্তুকি নেই। অর্থাৎ এই নন সাবসিডাইজ রেশন কার্ড যদি আপনার হাতে থাকে, তাহলে আপনার সেই রেশন কার্ড দিয়ে আপনারা কোনো রেশন সামগ্রী রেশন দোকান থেকে তুলতে পারবেন না। শুধুমাত্র এগুলো আপনাদের পরিচয়পত্র বা আইডেন্টিটি বা বাসস্থানের যে প্রমাণপত্র, সেই প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনাদের যদি সাবসিডাইজ রেশন কার্ড থাকে, তাহলে সেই রেশন কার্ড গুলোতে আপনারা বাসস্থানের প্রমাণের সাথে সাথে, মানে আইডেন্টিটির সাথে সাথে আপনার রেশন সামগ্রী পাবেন। আর নন সাবসিডাইজ রেশন কার্ডে শুধুমাত্র আইডেন্টিটি হিসেবে ব্যবহার করতে পারবেন, কোনো রেশন সামগ্রী পাবেন না। সো এবার চলুন জেনে নিই, রেশন কার্ডের আবেদন আপনারা অফলাইনে করবেন নাকি অনলাইনে। আপনার রেশন কার্ডের সমস্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে গেছেন এতদিন। আপনার রেশন কার্ডে জানেন আমি রেশন কার্ডের প্লে লিস্ট তৈরি করে রেখেছি, যেখানে আপনারা রেশন কার্ডের 3 নম্বর ফর্ম, অর্থাৎ নতুন রেশন কার্ডের আবেদন, অর্থাৎ যেটা হচ্ছে অফলাইন প্রসেস, 4 নম্বর ফর্ম, যেখানে আপনি রেশন কার্ডে যে সদস্যদের ডিজিটাল রেশন কার্ড পাওয়া বাকি আছে আপনার পরিবারের, সেই সদস্যদের আবেদন কিভাবে করবেন, আপনারা অবশ্যই ভিডিওটা হয়তো আমার চ্যানেল থেকে দেখেছেন। আপনার 5 নম্বর, যেখানে রেশন কার্ডের সংশোধন, 6 নম্বর, যেখানে আপনারা রেশন কার্ডের ট্রান্সফার করবেন, অর্থাৎ মেয়েদের শ্বশুর বাড়ির কারণে রেশন কার্ড ট্রান্সফার হয়ে থাকে, বা আপনারা আপনাদের পরিবারের কোনো সদস্য এক জায়গা থেকে অন্য জায়গায় থাকছেন, তার রেশন কার্ড ট্রান্সফার করার জন্য আপনারা 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন। সো আপনার যে ভিডিওগুলো প্রয়োজন আপনার ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন, লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। এবার অফলাইনে আবেদন মানে হচ্ছে এই যে প্রসেসগুলো, এই যে ফর্মগুলো, এই ফর্মগুলো হাতে লিখে ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্ট সহকারে আপনার ফুড সাপ্লাই অফিসে, ব্লকের যে ফুড সাপ্লাই অফিস আছে, সেখানে জমা দেওয়ার মাধ্যমে আপনি যে রেশন কার্ড পাবেন সেটাই হচ্ছে অফলাইন পদ্ধতিতে আবেদনে পাওয়া রেশন কার্ড। এবং অবশ্যই এই রেশন কার্ডটি সাবসিডাইজড রেশন কার্ড, ভালো করে শুনে নিন, এই রেশন কার্ডটি অবশ্যই সাবসিডাইজড ভর্তুকি যুক্ত রেশন কার্ড। এবার আপনারা যদি অনলাইনে আবেদন করেন, তাহলে অনলাইনে যে আবেদন করবেন সেটা হচ্ছে আপনি নন সাবসিডাইজ রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার ওই রেশন কার্ডের মাধ্যমে কোনো রেশন সামগ্রী আপনি রেশন দোকান থেকে পাবেন না, অর্থাৎ সেই রেশন কার্ডগুলো শুধুমাত্র আপনার পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হবে। সো আপনি এই অনলাইনে রেশন কার্ডগুলো দিয়ে কোনো ফুড সামগ্রী বা কোনো রেশন সামগ্রী রেশন দোকান থেকে পাবেন না, কোনো ভর্তুকি পাবেন না। সো হয়তো আপনাদের এই কনফিউশনটা আমি আজকে দূর করতে পেরেছি। সো এক কথা যদি বলতে হবে, তাহলে এটা বলতে হবে যে আপনাদের সাবসিডিযুক্ত নতুন ডিজিটাল রেশন কার্ড পাওয়ার জন্য আপনাদেরকে 3 নম্বর অথবা 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। কখন 3 নম্বর কখন 4 নম্বর আপনারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেখে নিন। এবং নন সাবসিডাইজ রেশন কার্ড পাওয়ার জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারেন অথবা অফলাইনে 10 নম্বর ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারেন। আমি আশা করছি আমি আপনাদেরকে সহজভাবে বোঝাতে পেরেছি যে আপনার রেশন কার্ডের আবেদন অফলাইনে করবেন নাকি অনলাইনে। যদি এই বিষয়ে এখনো কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয়, তাহলে অপরের কাছে শেয়ার করুন, যাতে সকলের মধ্যে থেকে কনফিউশন দূর হয়ে যায় যে তার রেশন কার্ড আবেদন ঠিক কোন পদ্ধতি অবলম্বন করে আবেদন করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।